আইডিটলা যুবকবৃন্দ দুর্গাপুজো 2024-এর আমি এখন আছি একদম প্যান্ডেলের সামনে। নমস্কার, আমি অমিত, আপনারা দেখছেন বংনা বাঙালি। একটা নতুন পুজো প্রস্তুতির ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। একদম ঠিক যেটা আমি বললাম, আমার পিছনে আছে আইডিটলা যুবকবৃন্দের দুর্গাপুজো 2024-এর প্যান্ডেল, আর যেটা সেজে উঠছে তার নিজস্ব রূপে। পুজোয় বাকি আর মোটামুটি ওই 30-35 দিনের মতন, হ্যাঁ মহালয়া বাকি এখন 29 দিন। চলুন ভিতরে গিয়ে দেখাই এবছরের পুজো প্রস্তুতি কতটা কি এগোলো। বছরে ওদের ভাবনা হলো কল্পিত কল্পনায়। শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এইটা। এবছর কিন্তু আমরা প্রচুর আলপনার প্রতিচ্ছবি প্যান্ডেল মধ্যে দেখতে পারবো। আর এইখানে যেটা দেখতে পাচ্ছ, জেনারেলি বাড়িতে আমরা এরকম গ্রিল দিয়ে যেমন আমরা দরজা জানলা বানাই, সেই গ্রিলগুলোর ব্যবহার করে কিন্তু এখানে আলপনার বিভিন্ন রকম রূপ ফুটে উঠেছে। অ্যাকচুয়ালি ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে, বাড়িতে যদি এরকম একটা বানানো যায় কিন্তু হেভি লাগবে দেখতে। এই হলো প্যান্ডেল, প্যান্ডেল তো তোমাদের দেখাবে, প্যান্ডেলের ভিতরের কাজও দেখাবো। তার আগে এখানে একটা জিনিস দেখাতে চাইছি, যেটা হচ্ছে সেটা হলো এখানে কিন্তু হচ্ছে প্যান্ডেলেরই কিছু অংশের কাজ। এখানে এরকম প্রচুর জিনিস তোমরা দেখতে পারবে যেইটা কিন্তু প্যান্ডেলে ইনস্টল হবে। যেমন এখানে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ যার মধ্যে এই মুহূর্তে আলপনার কাজ হচ্ছে। এখানে যেমন কিছু কিছু স্যাম্পল আছে যেখানে আলপনার কাজ হচ্ছে। এই পুরো জিনিসগুলো এখানে যারা করছে এই সব জিনিসগুলোই কিন্তু প্যান্ডেলের মধ্যে ইনস্টল হবে, তারই কাজ কিন্তু এখানে এখন চলছে। চলো এবার আস্তে আস্তে একটু প্যান্ডেলের ভিতরে ঢুকি আর দেখাই প্যান্ডেলের ভিতরের কাজ কতটা কী এগোলো। তো আমি একদম ভিতরে আছি গর্ভগৃহে, যেখানে কিন্তু আমরা এই কাজগুলো দেখতে পাচ্ছি। কল্পিত কল্পনায় মানে টোটালি কিন্তু আলপনার উপর প্যান্ডেল তোমরা বলতে পারো। আমি একটু আগে আর্টিস্টের সাথে কথা বললাম, সেও কি বলেছে সেই ব্যাপারটাও তোমাদের জানাবো। কিন্তু তার আগে যেটা বলতে চাইছি সেটা হলো আলপনাটা কিন্তু আমাদের সমস্ত কাজেই লাগে, সেটা বাড়িতে পুজো হোক আচার অনুষ্ঠানে কিন্তু আমরা আলপনা দিয়ে থাকি। শান্তিনিকেতনের যে আলপনার ফর্ম, সেই ফর্ম কিন্তু তোমরা এবছর আইডিটলা যুবকবৃন্দের দুর্গাপুজো প্রাঙ্গণে দেখতে পারবে। এবং এটা কিন্তু তুলি বা রং বা খড়ি মাটির আলপনা না, এই আলপনাগুলো হচ্ছে ডাইরেক্টলি এই যে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো, এই রডগুলো কেটে ওটাকে বেন্ড করে ওটাকে ঝালাই করে ওয়েল্ডিং করে তারপর কিন্তু এই স্ট্রাকচারগুলোকে তৈরি করা হচ্ছে। যেই স্ট্রাকচারগুলো এক একটা কিন্তু আলপনার ফর্ম। তো এটা কিন্তু যথেষ্ট কষ্টকর আর যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে। চলো আমি তোমাদের ঘুরে ঘুরে আরও জিনিসগুলো দেখাচ্ছি। আমরা এখন গর্ভগৃহে চলে এসেছি একদম ভিতরে, এখানেও কিন্তু সেই আলপনার কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি তখনও বলছিলাম যে কতটা সময় লাগে একটা রং তুলিতে আঁকা আর গ্রিলগুলোকে মোল্ড করে এইভাবে বেঁকিয়ে বেঁকিয়ে তৈরি করা, দুটোর মধ্যে কিন্তু সত্যি একটা আকাশ পাতালের পার্থক্য। বাট অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে যখন ডার্ক থাকে আর সামনে যখন হোয়াইট কালারের আমরা আলপনা দেখি তখন কিন্তু অ্যাকচুয়ালি সেই জিনিসগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানেও যখন আস্তে আস্তে প্যান্ডেলটা নিজের রূপ নিচ্ছে সেটাকেও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। তাহলে আমরা আস্তে আস্তে এদিকটা এগিয়ে যাই, এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হবে। এখানে কিন্তু প্রচুর আলপনা জায়গা আছে, চারিদিকটাকে ঘিরে দেওয়া হবে। এই জায়গাটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। যদিও ঠাকুরের যদি বলি, ঠাকুরের মাটির কাজটা ম্যাক্সিমামটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি তার ছানাপুনরাও পাশে আছে, এইটাও কিন্তু একদম অন্যরকম লাগছে। আর আমি খালি ভাবছি চারিদিকটা জাস্ট দেখো, এটা যখন কমপ্লিট হয়ে যাবে আর যখন এই আলপনা স্ট্রাকচারগুলো পড়বে তখন কেমন লাগবে। বিষয়টা হচ্ছে বহুদিন আগেরই আমার ভাবনা ছিল যে আলপনা নিয়ে কাজ করব, তো ঠিকঠাক জায়গা পাচ্ছিলাম না, তো এবছর সেই সুযোগটা পেয়েছিলাম বলে তাই এবছর আর কোনো দ্বিধা ছিল না যে এবছরে আলপনা নিয়ে কাজ করবে। এবং আলপনা নিয়ে বহু কাজই হয়েছে, কারণ আলপনা আমরা জানি যে কোনো পুজো বা যে কোনো শুভ অনুষ্ঠানে আলপনাটা আমাদের থাকে, বাঙালি রীতির মধ্যে আলপনা থাকে। শুধু বাঙালি কেন, ভারতবর্ষে বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমভাবে তারা তাদের আলপনাটাকে মানে একটা শোভাবর্ধন বা কাউকে আমন্ত্রণ জানালে সেই যে আমন্ত্রণের যে জায়গাটা সেটাকে সুন্দর করে সাজিয়ে তোলার সেটাই হচ্ছে আলপনা দিয়ে হতো। আমাদের বাংলায় আলপনা করি, সাউথে রঙ্গোলি হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফরম্যাটে তাদের হয়। তো আমাদের যে বাংলার যে আলপনা সেই আলপনাটাও আবার দুরকম আছে। একটা হচ্ছে বাংলার পটচিত্র আকারে যে আলপনাটা হয়, যেটা প্রচলিত যে আলপনা আমাদের মায়েরা যে আলপনা দিয়ে অভ্যস্ত, আর একটা সেই আলপনাটাকে আরও সুন্দর করে মানে শান্তিনিকেতনে অবন ঠাকুর, নন্দলাল বসু এবং তারপরে সেই সময় গেল তাদের একটা ধারা এবং সেখানে একটু বিদেশি আলপনার প্যাটার্ন, সেই প্রকৃতি এবং তার জিনিসপত্রগুলোকে নিয়ে ফুল পাতা এইগুলো নিয়ে যে আলপনার যে ফর্ম্যাটগুলো করা হতো সেইটাকে একটা ধারা রাখে। তো আমি মূলত সেই শান্তিনিকেতনের আলপনার ধারাটাকে নিয়েই কাজ করছি এবছর। তো এখানে আলপনাটাকে চিরাচরিতভাবে যেভাবে আমরা দেখে অভ্যস্ত যে দেওয়ালে বলো বা মাটিতে বলো যে রং তুলি বা আগেকার দিনে আমাদের মায়েরা যেটা চালের গুঁড়ি দিয়ে যে আলপনাটা দিত সেইটা না করে সেটাকে লোহার ফরম্যাটে করছি, মানে পুরো বিষয়টাকেই লোহাতে করা কনভার্ট করা হয়েছে। এই
কাজটা প্রচণ্ড কঠিন, মানে একটা সাবলীলভাবে আমরা ধরো যেরকমভাবে একটা হাতের আঁচড় দিয়ে যে আলপনাটা দিয়ে অভ্যস্ত, যতটা সহজভাবে সেটা ঘোরাতে পারি আমাদের হাতের মুভমেন্টের মধ্যে, সে পেন্সিল দিয়ে হোক অথবা রং তুলি দিয়ে হোক, সেটা যতটা সাবলীলভাবে করা সম্ভব সেটা লোহা দিয়ে করাটা অনেকটা কঠিন। তা সেই কঠিনটাকেই বাস্তবে নিয়ে আসার জন্যই আজ এবারে আমার ভাবনা। দেখো এখন পুজো তো মোটামুটি মহালয় থেকেই পুজো চালু হয়ে যায়, তো সেই চাপটা আমাদেরও আছে। তো ইচ্ছে আছে মহালয় দিনটা পেরিয়ে মানে দেবীপক্ষের প্রথম দিন থেকেই আমরা দর্শকদের জন্য খুলে দিতে পারব। এটা ছিল একদম এক্সক্লুসিভ আইরিটোলা দুর্গাপূজা 2024, মানে আইরিটোলা যুবকবৃন্দ দুর্গাপূজা 2024-এর একদম প্যান্ডেলের ভিতর থেকে প্রস্তুতি পর্ব এখন একদম চরম পর্যায়ে চলছে। তার কারণ মহালয় বাকি মাত্র 29 দিন, আর মহালয়ার পরপর আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই পুজোগুলো ওপেনিং করে দেওয়া হবে। এবার যে কটা পুজো আমি ঘুরছি মোটামুটি প্রথমা দ্বিতীয় তৃতীয় থেকে বড় পুজোগুলো এবার উদ্বোধন হয়ে যাবে। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো বাংলা বাঙালি।